দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই সংক্রমণ হঠাৎ করে অনেক বেশি হয়ে গেছে দিনে দিনে বাড়ছে সংক্রমণ সাথে সাথে মৃত্যুর হারও বাড়ছে এ অবস্থায় শেখ হাসিনার সরকার দেশব্যাপী আগামীকাল সোমবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সারা বাংলাদেশে আজকে সার্কুলার বের হবে গতকাল অনানুষ্ঠানিকভাবে আমি সরকারের সিদ্ধান্তটি জানিয়েছিলাম এ কারণে যে পূর্ব প্রস্তুতির বিষয়ে অনেকেই তৎপর হতে পারবে এবং পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্যই আগেভাগে বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে তো এখানে আমাদের জয়েন্ট জেনারেল সেক্রেটারি কারা নির্যাতিত জননেতা বাহউদ্দিন নাসিম আমাদের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী মির্জা আজম এমপি আমাদের আরেকজন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বিশেষ করে এখানে সুজিত্রা নন্দী উনি এই উপকমিটিকে অত্যন্ত সক্রিয় করে রেখেছেন যিনি তার কর্মকাণ্ডে এবং এবার দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার পর কাল বিলম্ব না করেই আজকে স্বাস্থ্য সামগ্রী বিতরণের আয়োজন করেছে সুরক্ষা সামগ্রী বিতরণ করবে কয়েকটি জেলায় এবং কয়েকটি প্রতিষ্ঠানে এখানে আমাদের আরও নেতৃবৃন্দ আছেন আমাদের রোকেয়া চাপা কেন্দ্রীয় কমিটির আরও শামীম এখানে সদস্য শাহাবুদ্দিন ফরাজি সায়েম খান সহ আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দেখতে পাচ্ছি তারা সহ অন্যান্য আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা এই সুরক্ষা সামগ্রী নেবেন তারা এখানে এসছেন আপনারা জানেন আজকে পার্লামেন্ট শেষ হবে মাত্র তিন দিনের অধিবেশন আজকেই সমাপ্তি ঘোষণা করা হবে তো পার্লামেন্টে যেতে হবে তার আগে সুজিতের অন্ড আমি দু একটা কথা বলছি আপনারা জানেন চলমান করোনা সংকটে শুরু থেকে সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী সারা দেশে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে দলের নেতাকর্মী সহযোগী সংগঠনগুলো জনপ্রতিনিধিরা অসহায় কর্মহীন পরিবারের সদস্যদের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তা করেছে করোনার প্রথম দত্তরঙ্গের সময় করোনা আঘাত আনার পর তখন আমাদের পার্টির উপকমিটি এবং আমাদের সহযোগী সংগঠনগুলোর যে তৎপরতা তারা যে সারা বাংলাদেশব্যাপী অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দলের নেতা কর্মীরা সবাই সারা দেশেই করোনা কবলিত মানুষকে সাহায্য করেছেন ত্রাণ সাহায্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন এবং নগদ অর্থ সহায়তা করেছেন তা আজকে সুরক্ষা সামগ্রী দেওয়া হচ্ছে আমি আশা করবো এরপর খাদ্য সহায়তা ভাসমান অসহায় মানুষ যারা করোনার জন্য আজকে লকডাউন হলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বে বিশেষ করে খেটে খাওয়া গরিব মানুষ এই মানুষগুলোকে খাদ্য সহায়তা দিতে হবে এবং নগদ সাহায্য করতে হবে এ ব্যাপারটি আমাদের বিশেষভাবে নজর রাখতে হবে স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আর্থিক সহায়তাও আমাদের দিতে হবে এবং খাদ্য সামগ্রী বিতরণের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে এ ব্যাপারে আমাদের উপকমিটি এবং সহযোগী সংগঠনগুলো সারা বাংলাদেশে যতদিন ন্যায় দ্বিতীয় তরঙ্গের আঘাত চলবে ততদিন পর্যন্ত আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে এখন আমাদের রাজনীতি ঘরের মধ্যেই সীমিত থাকবে আমরা ঘরোয়া কার্যক্রম বন্ধ রাখবো না তো মির্জা আজম এখানে আছে নিকলি এবং কিশোরগঞ্জে এমনি খরা পীড়িত অবস্থা সেখানে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রম যতটা জোরদার হওয়া ততটা হচ্ছে না কাজে সেখানে যে দুটি প্রোগ্রাম ছিল সেটা ঘরোয়া প্রোগ্রাম করা আমার মনে হয় কোনো অসুবিধা ছিল না স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া প্রোগ্রাম আমরা করতে পারি কিন্তু কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিলে পার্টি চলবে কিভাবে। করোনা হয়তো আরও অনেক দিন চলবে কিন্তু আমরা সব কিছু বন্ধ করে হাত পা গুটিয়ে বসে থাকবো এটা নয় আমাদের ঘরোয়াভাবে কার্যক্রম চালাতে হবে সাথে সাথে ত্রাণ তৎপরতা খাদ্য সহায়তা সুরক্ষা সামগ্রী বিতরণ এবং জনগণকে মাস্ক পরতে প্রথমে নিজেরা মাস্ক পরতে হবে বাধ্যতামূলকভাবে এবং জনগণকে বাধ্য করতে হবে শেখ হাসিনার আঠাও দফা নির্দেশনা সবাই যাতে অক্ষরে অক্ষরে পালন করে তা না হলে লকডাউন দিয়ে কোনো লাভ নাই লকডাউন দিয়ে যদি আমরা স্বাস্থ্য সুরক্ষার বিষয় সচেতন না হই আজকে যেভাবে ঢাকা সিটিতে বের দেখা যায় যে মাছ না পরেই বসে আছে অনেকে মাছটা থুতনির কাছে রেখে দেয় মাছটা যেভাবে পরা সেভাবে পরে না এ অবস্থা ঢাকা শহরে নিত্যদিনের চিত্র হাটে বাজারে সর্বোচ্চ এই চিত্র বাস টার্মিনালে রেল স্টেশনে আমাদের বিভিন্ন জায়গা হাটে এই চিত্র আমরা গ্রাম অঞ্চলেও দেখতে পাই ফেরিঘাটেও দেখতে পাই যে মাছ পরা পড়েছে এমন লোকের সংখ্যা একেবারেই কম কাজে এখন আমাদের প্রথমে মাছ পরাটা বাধ্যতামূলক করতে হবে এবং এ ব্যাপারে ক্যাম্পেইন পরিচালনা করতে হবে সারা বাংলাদেশে লকডাউন কোনোদিনও সফল হবে না যতদিন না আমরা এই স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে আরও আমরা কঠোর কঠোরতা অবলম্বন না করি এবং নিজেরা মাস্ক পরি এবং নিজেরা অন্যদের মাস্ক পরতে উদ্বুদ্ধ না করি তাহলে লকডাউন কখনো সফল হতে পারবে না আমি সেজন্য আপনাদেরকে বিষয় ত্রাণ সম্পাদক সুচিত্রা নন্দী তত্ত্বাবধানে আজকে এই সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম ষোলোটি সংগঠনের হাতে ক্যান নাইনটি ফাইভ মাস্ক উন্নত মানের সার্জিক্যাল মাস্ক উন্নত মানের কাপড়ের মাস্ক বিশেষ ধরনের কেমিক্যালযুক্ত অ্যান্টিসেন সেপটিক সাবান উন্নত মানের গ্লাভস পিপি ও স্যানিটাইজার তুলে দেওয়া হচ্ছে তাই সংগঠনগুলোকেই সংগঠনগুলোর পরে জনগণের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করবেন তো আমি সংগঠনের মধ্যে সুজিত অলরেডি নাম বলেছেন আপনারা জানেন করোনা সংক্রমণ আবারও যখন বাড়তে শুরু করেছে লাফিয়ে লাফিয়ে সংক্রমণও মৃত্যুর হার বাড়ছে তো আমি আমি সবাইকে আবারও বলছি যে আমাদের উদাসীনতা দেশকে মৃত্যু উপত্যকা নিয়ে যাবে এবং আরও সংক্রমণ হবে আরও মানুষের মধ্যে প্রাণহানি হবে এই এখন হাসপাতালগুলোর অবস্থা বড় করুন হাসপাতালে আজকে ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা অনেক হাসপাতালে আইসিউ বেড পর্যন্ত আজকে নেই একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি তারপরও জনচ্ছি শেখ হাসিনা স্বাস্থ্য মন্ত্রণালয়কে এইসব হাসপাতালগুলোর ম্যানেজমেন্টের ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন এবং জরুরিভাবে বেড ব্যবস্থা করার আইসিউ এবং হাসপাতালে করোনা বেড আরও বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে আমি আশা করি সবার মিলিত উদ্যোগে শেখ হাসিনার মতো সংকটের সাহসী নেত্রী যেখানে আছেন সেখানে আমরা বিশ্বাস করি এবারও আমরা দ্বিতীয় তরঙ্গ মোকাবিলা করতে পারব সরকার সারা দেশে যে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে দেশের জনগণকে বলবো জীবন জীবনের থেকে জীবিকা পড়ানোর তা আগে নিজের জীবন বাঁচাতে হবে তারপর জীবিকা এর মধ্যে জীবিকার ব্যাপারটিও সরকার গতবার যেভাবে দেখেছে করোনার শুরুতে সেভাবেই সরকারের খাদ্য সামগ্রী মজুত আছে কা দেশে খাদ্যে কোনো সংকট নেই এবং আমি শুধু রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব আপনারা জিনিসপত্রের দাম বাড়াবেন না অনেকেই এ সময়ে জিনিসপত্রের দাম অনেকে অহেতুক বাড়ান কিন্তু এই দুর্ভোগের সময় করোনা যেখানে বেড়েই চলছে সেখানে সবাই যদি সংযত না হই রমজানের মাসে সংযম প্রদর্শন না করি তাহলে করোনা সংকট দীর্ঘস্থায়ী হবে আজকে ইউরোপের দেশে দেশে দ্বিতীয় তরঙ্গের পর তৃতীয় তরঙ্গ শুরু হয়ে গেছে খুবই ভয়াবহ অবস্থা সারা বিশ্বে কাজে আমাদের অবস্থা আমাদের নেত্রী আছেন বিচক্ষণ সাহসী নেত্রী তার নেতৃত্বে তিনি সারাক্ষণ মনিটর করছেন পরিস্থিতি আমি আশা করি আমরা সকলে মিলে নেত্রীর সঙ্গে প্রথম তরঙ্গ যেভাবে মোকাবিলা করেছি এবারও যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করি তাহলে এ সংকট আমরা সংকট থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারব আমি বক্তব্য আর বাড়াবো না স্বাস্থ্যবিধি মানুন জনগণকে মেনে চলতে উদ্বুদ্ধ করুন স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমি প্রশাসক সংশ্লিষ্ট সকলকে কঠোর হবার অনুরোধ করছি বিশেষ করে যেসব জায়গা এখন ঘরমুখু মানুষের ভিড় যেমন ফেরিঘাটে লঞ্চ ঘাটে বাস স্ট্যান্ডে সেসব জায়গায় যেন স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা হয় সেই জন্য যথাযথ কর্তৃপক্ষকে আরও কঠোর আরও সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি এখন যেই লকডাউনের কথা বলা হয়েছে সেই বাস স্ট্যান্ডে বাস টার্মিনালে লঞ্চ ঘাটে রেল স্টেশনে ভিড় বেড়ে গেছে এবং যেবার ঠাঁই নাই ঠাঁই নেয় অবস্থা এই অবস্থায়ও করোনা করোনা সংক্রমণের যে উপাদান আমরা তৈরি করছি সেজন্য এখানেও আমাদের সকলকে সতর্ক থাকতে হবে প্রশাসনকে পুলিশ প্রশাসনকে আর একটু তারা আগেও ত্যাগ স্বীকার করেছে এখনও তাদের তৎপর হতে হবে নাহলে যত বেশি ভিড় হবে ততই করোনা সংক্রমণের আশঙ্কা থেকে যাবে এ বিষয়টা সবাইকে খেয়াল রাখতে হবে আমাদেরকে কিছুদিন মাস্ক কেন আমরা একটা ঢিলে ঢালা অবস্থা ছিল এই ঢিলে ঢালা অবস্থা আমাদের পরিহার করতে হবে এবং সিরিয়াসলি আমাদের এই সংকট মোকাবিলায় আমাদেরকে সতর্ক থাকতে হবে সাবধানী থাকতে হবে আগামীকাল থেকে আপনারা জানেন এক সপ্তাহে যে লকডাউন এ পরিস্থিতিতে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে ট্রেন এবং লঞ্চ বিমান তাদের নির্দেশনা দিয়েছেন কি কিভাবে লঞ্চ চলবে ট্রেন চলবে বিমান চলবে এই নির্দেশনা সরকারি নির্দেশনার আলোকে বিভিন্ন মন্ত্রণালয় তাদের তাদের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষকে জানিয়েছেন আমি সড়ক পরিবহনের ব্যাপারে বলবো এখানে জরুরি সেবা পণ্য পরিবহন জ্বালানি ওষুধ পচনশীল ত্রাণবাহী পরিবহন জরুরি সংবাদপত্র গার্মেন্ট সামগ্রী তৈরি পোশাক বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে যাত্রীবাহী পরিবহন কোনো অবস্থা কোথাও চলতে পারবে না এই লকডাউনের সময় এটা সরকারের নির্দেশনা প্রধানমন্ত্রীর নির্দেশনা এই নির্দেশনা মেনে চলতে হবে পরিবহনকে এটাই আমি লকডাউন গতবার সাধারণ ছুটির সময় যেভাবে আপনারা যাত্রী পরিবহনে যেভাবে চলেছে এবারও যাত্রী পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে